কিরাতের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি ছন্দ পরিবেশন করে দেখাবেন তিনি হলেন ওস্তাদ হাসিরাম সিংহা। আর এই কিরাতের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে যিনি ছন্দ পরিবেশন করে দেখাবেন তিনি হলেন ওস্তাদ উদ্দেশ্বর মাহাতো। না
আমি কইছি না যাব নাই যাব নাই যাব না এবারে ভাই এসে মাথা খারাপ করিস না ভালো ভালো ঘর দিয়েছ আর কি হয়েছে তুই আমাকে খুলে বল বুঝলি কোন যদি রাইতে ভুল হয়ে দিচ্ছে তাহলে তাহলে খুলে বল বলি শোনাবো বলবো আমি ঘর যাব তবে আমরা শর্তে আমার একটা কথা রাখতে হবে লে বাবা ইয়ার বা কি কথা রাখি করে বা তোর কথা রাখে নাকি আমার চুল গিলা সব ধরে গেল আর বলছে কোথায় রাখে না কি বলছিস তুই খুলে বল বাবা আমার এই মাথায় বুঝো না তাহলে নেই বুঝা দিব এমনি রাখা যায় হতো আমরা খুলে বল কি করছি বলছি কি বাবু বাবা ওই একটা জুমুর গাইতে বেশ আমি জুমুর তো মরে ওই যখন বলতো জুমুর তোমার আমার এমনি দিচ্ছি সাহায্য একটা রাখা যায় বলে গলাটা বসে দিচ্ছে আর বলছে জুমুর বল না বাবু বাবা একটা ঝুমুর বলতেই হবে তবে আমি ঘর থেকে যাব শোন বাবু মাই ওই ঝুমুর তোমার আমার দ্বারা যে নাই হবে বুঝলি তুই ঘর থেকে চল না আমি করছি না আমি ঘর যাব নাই তুমি একটা ঝুমুর বলো তারপরে আমি ঘর থেকে যাব কোমরটাকে হিলাই 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 ঘর দিয়ে যাব না যাব তোমার চলে যাব তো তো এবার তো মা তুই তো আমাকে বুঝছাল সে মেলা ধারে বসে একটা ঝুমুর বলছে আমার এমনি আমরা ধারা খেয়ে গোলা বসে আছে আর ঝুমুর কি বলব তো শোন বলছি কি চিন্তা চিন্তা করছি এদিকে আয় গোলাটা ধরে গেছে আমার বুঝলি তোকে এত লোকের পাশে পুলিশ লজ্জা করায় তো বলবো তুই গোলটা করে ধরে দিবি বুঝলি হ্যাঁ বাবু বাবা ওটা যেতে বলে চিন্তা নাই আমি আছি ঠিক আছে মা ধরবি হ্যাঁ তো শুরু করছি কোনো কথা না
শুরু করবো আমার মা সাঁওতালি গানটা। Purulia bhajan.